হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি আমি জসিম স্যার আজকে তোমাদেরকে প্রাইমেরি টেটের ম্যাথ সাজেশান ক্লাস করাবো আজকে নয় নম্বর ক্লাস এর আগে আট নম্বর ক্লাস পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে তোমরা ছাড়া দেখোই ডেসক্রিপশন বক্সের লিংক পাবে অথবা প্লে লিস্টে চলে যাও প্লেলিস্টে গিয়ে সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবে তাহলে আজকে ক্লাস শুরু করি প্রত্যেকটা স্লাইডে প্রচুর ইনফরমেশন আসে ঠিক আছে প্রত্যেকটা স্লাইড ধরে পরপর দেখবে প্রচুর কিছু তোমরা নতুন নতুন কিছু তথ্য পাবে যেগুলো তোমাদের টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবার প্রথম যে প্রশ্নটা আছে দেখো ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ডট 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 এইভাবে টেন কিউব পর্যন্ত চলবে তাহলে এদের যে যোগ ফলটা বা সামটা কত এখন বিষয় হচ্ছে আমরা কি এইভাবে করব যে ওয়ান কিউব মানে ওয়ান টু কিউব মানে এইট থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 এরকমভাবে সবকটা যোগ ফল লাস্টেরটা হচ্ছে হাজার এখন এই যে যোগ ফলটা করতে গেলে তো আমাদের প্রচুর টাইম নেবে তাহলে আমরা কি করব আমাদের রাস্তা কি অপশানগুলো একবার দেখি তো অপশানটার দিক খেয়াল করো এইভাবে কিন্তু আমরা করব না এই যে আমি যেভাবে বলছি এভাবে করব না করবটা কিভাবে সলিউশনটা ভালো করে খেয়াল করো আমরা একটা ফর্মুলা ইউজ করব। যে ফর্মুলাটা আমরা হয়তো অনেকে জানি সেই ফর্মুলাটাই দেখো ফর্মুলা হচ্ছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট এন কিউব এই এন এর মান যা কিছু হতে পারে এখন এই ক্ষেত্রে আমার টেন আছে তাহলে এখন ক্ষেত্রে এন এর মান টেন হয়ে গিয়েছে আবার কখনও এখানে এর মান একশো হতে পারে ঠিক আছে দুশো হতে পারে এক হাজার যা কিছু হোক না কেন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো হয়তো তোমাদের মনে হচ্ছে যে এইটা আমরা হয়তো যোগ করেও পারতে পারি কিন্তু যখন আমি এই জায়গাটায় দশ না দিয়ে যখন একশো দেব তখন কি করবে এক হাজার দেবো তখন কী করবে তখন তার পারবে না ওই জন্য এই ন্যাচারাল নাম্বার এদেরকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি কিউব দিয়ে যখন থাকবে মনে রাখবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তোমরা যেন ন্যাচারাল নাম্বারে বা স্বাভাবিক সংখ্যার যে যোগ ফল ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এভাবে চলে পন্ত হলে হয় সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা জানো কিন্তু ওইটাই কিন্তু জাস্ট একটা মাথায় স্কোয়ার বসবে খবরদার কিউব দিও না এখানে কিউব আছে বলে মাথায় কী হবে স্কোয়ার হবে ওকে এটা কিন্তু খেয়াল রাখবে এই জায়গাটায় অনেকে কিউব মানে ভেবে ফেলবে কিউব না এটা হচ্ছে কি টু হবে স্কোয়ার হবে এখন বিষয় হলো তাহলে আমাদের এখানে কত হবে টেন ইন্টু টেন প্লাস ওয়ান অর্থাৎ আমাদের এখানে ইলেভেন ডিভাইডেড বাই টু তাকে ঘিরে দিয়ে স্কোয়ার তাহলে এখানে আমাদের কাটলে হচ্ছে ফাইভ তাহলে এখানে হচ্ছে ফিফটি ফাইভ এখন এই ফিফটি ফাইভকে আমাকে বর্গ করতে হবে এটাও তো একটা চাপের বিষয় না আমি এখানেও ট্রিক্স ব্যবহার করব ঠিক আছে কি ট্রিক্স যেহেতু লাস্ট ডিজিটটা ফাইভ আছে তাহলে আমি ডাইরেক্ট টোয়েন্টি ফাইভ লিখবো দেখো গুণ বড়ো বড়ো গুণও কিন্তু তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে ওই জন্য বলছি প্রত্যেকটা স্লাইড কন্টিনিউ করবে কারণ আমি অঙ্কটার ভিতরে তত্ত্বগুলো টোটাল দিয়ে দিই এই কারণে যে তোমাদের এই ধরনের বা রিলেটেড যদি অন্য কোনো অঙ্ক আসে সেগুলো সাথে তোমরা পরীক্ষণে করতে পারো এখন এই যে ফাইভ থাকার জন্য আমরা কি বসাবো টোয়েন্টি ফাইভ এবারে এখানে আছে কত ফাইভ তাহলে ফাইভের পরের সঙ্গে কত সিক্স তাহলে ফাইভ আর সিক্স তোমরা চোখ বন্ধ করে গুণ করো থার্টি এই পাশে বসিয়ে দাও থার্টি কি বললাম বোঝা গেছে দরকার আমি আরও একটা উদাহরণ দিচ্ছি তোমাদের যাতে ক্লিয়ার হয় ধরো আমাকে বললো যে সিক্সটি ফাইভকে বর্গ করতে হবে ঠিক আছে আমি স্কোয়ারে ক্লাস আনবো এখানে স্কোয়ার যখন আমার করতে হবে এখন সিক্সটি ফাইভকে স্কোয়ার করতে গেলে সিক্সটি ফাইভ ইন্টু আমি বলছি না ওইভাবে আমি করব না কিভাবে করব মনে রাখবে এই যে এখানে ফাইভ আছে তাহলে আমরা সবার প্রথমে এই ফাইভকে স্কোয়ার করব মানে টোয়েন্টি ফাইভ বসিয়ে দাও এবারে এই পরে যে সংখ্যা আগে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কত সিক্স আছে তাহলে এর পরের সংখ্যা কত সেভেন এই সিক্স আর সেভেন আমরা গুণ করে দেবো ছ সাত বিয়াল্লিশ তাহলে এখানে পাশে বিয়াল্লিশ বসবে তোমরা আমার সঙ্গে সঙ্গে যদি মনে করো যে এটা আমরা যাচাই করে নেবো তোমরা পরে ক্যালকুলেটার মেনে নেবে দেখবে এটা হবে ঠিক আছে এই তথ্যটা এখান থেকে নাও কারণ অনেক সময় এই সূত্র আমি জানি কিন্তু এই গুণ করতে গিয়ে আমার আরও কিন্তু বিশ ত্রিশ সেকেন্ড টাইম লাগতে পারে যার জন্য আমরা এটা করব না যাই হোক তাহলে আমাদের অপশান কিন্তু এখানে রাইট আনসার হচ্ছে এ ওকে চলো নেক্সট কোশ্চেন প্রত্যেকটা স্লাইডে কিন্তু প্রচুর ইনফরমেশান থাকবে ওই জন্য ধৈর্য ধরে একটু দেখতে হবে প্রশ্নটা দেখো এক থেকে একশো এর মধ্যে সকল মৌলিক সংখ্যাগুলো যোগফল কত এক থেকে একশো পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে মনে রাখবে টোয়েন্টি ফাইভ পঁচিশটা মৌলিক সংখ্যা আছে আর চুয়াত্তরটা কিন্তু যৌগিক সংখ্যা আছে কারণ একটাকে আমরা বাদ দেবো এক মৌলিকও নাই যৌগিকও নাই তাই জন্য চুয়াত্তরটা হবে যৌগিক সংখ্যা আর পঁচিশটা কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে এই যে আমি তত্ত্বটা দিলাম না দেখবে এই ধরনের তত্ত্বতেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসবে ওই জন্য প্রত্যেকটা স্লাইড ভালোভাবে দেখো হ্যাঁ ঠিক আছে এবং খাতায় নোট ডাউন করতে থাকো এখন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগ ফল এখন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যে যোগ ফল সেটা তো আমাদের পরীক্ষার করা সম্ভব না এই জন্য বলবো এই ডেটাটা তোমাদেরকে জাস্ট মুখস্থ রাখতে হবে মনে রাখবে এক হাজার ষাট কিন্তু হয় ঠিক আছে এটা একটু মুখস্থ করতে হবে কিছু করার নেই চলো নেক্সট কারণ নাহলে যোগ করতে হবে কোনো নিয়ম নেই হ্যাঁ এবং তোমাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যা চার্ট সেই চার্টটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি দেখো এখানে যেগুলো কাটা আছে এরা কিন্তু মৌলিক সংখ্যা নয় ঠিক আছে এবারে দুই হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা তিন হচ্ছে তারপরে তারপরে হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সাত এভাবে পরপর যাবে আমি আর বাকিগুলো বলছি না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে লাস্ট যে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে নাইনটি সেভেন বা সাতানব্বই আর দুই অঙ্কের ক্ষুদ্রতম বা ছোট মৌলিক সংখ্যা হচ্ছে এগারো ঠিক আছে অনেক সময় বলবে এদের এই দুজনের পার্থক্য কত এই দুজনার যোগফল কত ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে এবার তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দেব ঠিক আছে একটা বাড়ির কাজ দেব। তোমরা প্রত্যেকে আমাকে এই মৌলিক সংখ্যাগুলোর এক থেকে যে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলি আছে না এই মৌলিক সংখ্যাগুলো যে গুণ করলে গুণ ফলটা কত হবে তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করবে ওকে প্রত্যেকের কাছ থেকে আমি কমেন্ট চাই এই গুণ ফল এদের যে গুণ ফল এই যেটাটাও তোমরা কিন্তু মনে রাখবে গুণ করে যেটা আসবে মনে করো দুই ইন্টু তিন ইন্টু পাঁচ এভাবে পরপর সবকটা গুণ করতে যাবে লাস্ট নাইনটি সেভেন ক্যালকুলেটারে বসিয়ে গুণ করবে এই গুন ফল যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটাকেও আমি বলছি এটা মনে রাখার চেষ্টা করবে কারণ এটাও একটা প্রশ্ন হিসেবে আসতে পারে এবং একজন কমেন্ট করেছিল তার জন্য আমি বলছি তুমি একবার এটা গুণ করে নাও তাহলে হয়ে যাবে মৌলিক সংখ্যাগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম পঁচিশটা মৌলিক সংখ্যা নেক্সট আরেকটা কথা বলে রাখি এখানে কিছু আপডেট হয়েছে আমাদের সিডেটের সিডিপি ম্যাথ ইভিএস এবং বাংলাটা ছিল না এখন বাংলাটা এসছে এবং ইংলিশ বাংলা এবং ইংলিশ এর সঙ্গে দুটো যোগ হয়েছে যদি কেউ চাও নিতে পারো টোটাল যদি সব কটা পিডিএফ নাও তাহলে হচ্ছে গিয়ে পঁচানব্বই টাকা পেমেন্ট করতে হবে যদি মনে করো যে না শুধু বাংলা এবং ইংলিশ নেবো তার জন্য মনে করবে যে উনিশ টাকা প্লাস উনিশ টাকা অর্থাৎ থার্টি এইট এখন বিষয় হচ্ছে সব নিলে নাইনটি ফাইভ যদি মনে করো আমার শুধু সিডিপি লাগবে তাহলে শুধু সিডিপি নেবে তার জন্য নাইনটিন শুধু ম্যাথ নেবে তার জন্য নাইনটিন শুধু ইবিএস নেবে তার জন্য নাইনটিন যে কটা যা নেবে তার জন্য নাইনটিন নাইনটিন করে পেমেন্ট করতে হবে ঠিক আছে যদি চাও তোমরা নিতে পারো ঠিক আছে চলো এটা দু হাজার একুশ এগারো সাল থেকে একুশ সাল পর্যন্ত এবং পরেরগুলো যেগুলো ওটা রেডি হচ্ছে আস্তে আস্তে পেয়ে যাবে আশা করা যায় চলো নেক্সট এবারে দেখো একটা প্রশ্ন খুব ভালো একটা প্রশ্ন এবং তোমাদের আগের বছরে টেটের পরীক্ষাও এসেছিল ধরা যাক পি একটি মৌলিক সংখ্যা তাহলে ভাবো পি একটা কিন্তু মৌলিক সংখ্যা তাহলে প্রদত্ত বিবৃতিগুলি হল পি শুধুমাত্র দুটি পৃথক উৎপাদক আছে আমরা জানি একটা মৌলিক সংখ্যা তাকেই বলা হয় যদি তার দুটি উৎপাদক থাকে ধরো এখানে পাঁচ একটা মৌলিক সংখ্যা তুমি পাঁচকে এক দিয়ে ভাগ করতে পারবে আর পাঁচ দিয়ে ভাগ করতে পারবে মাজায় কোনো সংখ্যায় নেই যে সেখানে সেটা ভাগ যাবে তাহলে দুটো উৎপাদকই আছে একমাত্র তাহলে এই যে পি এর শুধুমাত্র দুটি উৎপাদক আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য কথা ট্রু এবার বলছে পি নটিকালস টু ওয়ান ওয়ানটা দেখো আমরা ওয়ানটা যৌগিকও নয় মৌলিকও নয় তাহলে পি এর মান ওয়ান না তার মানে এটাও কিন্তু ট্রু এবার বলছে পি অবশ্যই অযুগ্য সংখ্যা আছে এটা আমি পরে আসছি কারণ এটা একটা বিষয় আছে বলতে হবে পি মাইনাস টু গ্রেটার দ্য টু জিরো এখন আমি মৌলিক সংখ্যাগুলি যদি একটু ধৈর্য ধরে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে দুই তিন তারপরে পাঁচ তারপরে সাত আমি আর লিখলাম না বাকিগুলো এভাবে যাবে এখন খেয়াল করে দেখো এখান থেকে কিন্তু সব কিন্তু বিজোড় বা অযুগ্ম সংখ্যা হচ্ছে বিজোড় বা অথবা অযুগ্ম অযুগ্ম সংখ্যা হচ্ছে তাহলে এখানে খেয়াল করো অযুগ্ম সংখ্যার কথা বলেছে ঠিক আছে এই পি অবশ্যই অযুগ্ম সংখ্যা হবে তাহলে দুই তো একটা জোড় সংখ্যা তাহলে এই তিন নম্বর স্টেটমেন্ট কিন্তু এখানে অলরেডি কেটে গেল এখন পি মাইনাস টু গ্রেটার দেন ইকলস টু জিরো এখন এর মান কত এদের মধ্যে কেউ না কেউ হবে এখন সবচেয়ে ছোট কে হতে পারে দুই হতে পারে তাহলে আমি পি পি এর জায়গায় টু বসালাম টু মাইনাস টু ইজ ইকালস টু জিরো এখন স্টেটমেন্টে দেখতে পাচ্ছি যে পি মাইনাস টু গ্রেটার দেন টু জিরো এখন বিষয়টা দেখো শূন্য হতে পারে অথবা শূন্য থেকে বড়োও হতে পারে এখানে যখন তিন বসাবো তখন এক হবে তাহলে শূন্য হবে অথবা শূন্য থেকে বড়ো অর্থাৎ এই স্টেটমেন্টটাও কিন্তু ট্রু তাহলে আমরা অপশানে দেখবো কোনটা আছে আমরা এক নম্বর অপশানটা মানে এক নম্বর স্টেটমেন্ট ট্রু পেলাম দুই নম্বর স্টেটমেন্ট ট্রু পেলাম আর তিন নম্বর তিন নম্বরটা কেটে গেল চার নম্বরটা ট্রু পেলাম তাহলে এ অপশান কিন্তু আমাদের এখানে রাইট আনসার হচ্ছে ঠিক আছে প্রশ্নটার দিকে নজর দাও এবং ধৈর্য ধরে করো আস্তে আস্তে ভেবে চিনতে প্রশ্নটা আনসার দেবে নেক্সট এক থেকে এক হাজারের মধ্যে মৌলিক সংখ্যা আছে সবাই তো এক থেকে একশোর মধ্যে পঁচিশটা মৌলিক সংখ্যা পড়েছে যদি ফট করে এরকম আসে এক থেকে এক হাজারের মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে তখন কী করবে কোন অপশানটা দেবে এখন এটাও আমি তোমাদেরকে বলবো এটাও তোমাদেরকে মুখস্থ করতে হবে এটা হচ্ছে অপশান এ একশো আটষট্টি ঠিক আছে এটা মুখস্থ করে রাখো ডেটাটা যদি বাই চান্স এরম ধরনের কোনো পরীক্ষায় প্রশ্ন এসে যায় একদম ঝাট করে লিখে দিতে পারবে দেখবে এই এর জন্য কোনো টাইম লাগবে না ঠিক আছে যদি তোমাদের মানে কি বলবো ক্লাসটা ভালো লাগে তার একটি লাইক করো এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ক্লাস যখন আমি করাবো তখন তোমরা আবার নোটিফিকেশান পেয়ে যাবে নেক্সট খুব ভালো একটা প্রবলেম কোনটি রামানুজন সংখ্যা দেখো সতেরোশো আঠাশ সতেরোশো উনত্রিশ এক হাজার একশো এগারো এক হাজার তিনশো তেরো এদের মধ্যে কোনটি রামানুজম সংখ্যা এখন প্রশ্ন যেহেতু টেটে মানে একটু ঘুরিয়ে একটু দিয়ে এদিক ওদিক থেকে প্রশ্ন দিচ্ছে দেখো এই এই ধরনের প্রশ্ন কিন্তু সেভেন এইটের বইতে আছে ঠিক আছে ওখানে পরিষ্কার লেখা আছে তো এই যে কোনটি রামানুজম সংখ্যা এটা কিন্তু অনেকে আমরা মানে ভুলে গিয়েছি পড়েছিলাম হয়তো ছোটোবেলায় কিন্তু ভুলে গিয়েছি মনে রাখবে এখানে সতেরোশো উনত্রিশ হচ্ছে একটি রামানুজম সংখ্যা ঠিক আছে তাহলে অপশান বি হচ্ছে কিন্তু আমাদের এখানকার রাইট অ্যান্সার এটা মুখস্থ বিষয় ঠিক আছে নেক্সট নিচের কোনটি নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার আগের বছরের টেট টেটের প্রশ্ন ঘাঁটলেই দেখবে নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার থেকে প্রশ্ন এসছে তাহলে এখানে আমাদের কোনটা রাইট আনসার হবে দেখো নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার সম্পর্কে আমি একটু কথা বলি ধরো একটা সংখ্যা মনে করো বারো তাহলে এই বারোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম দুই তাহলে এখানে হতো আমাদের ছয় আবার এখানে আমরা দুই দিতাম তিন তাহলে এই যে দুই দুই তিন এটা সব উৎপাদক এখন যে সব উৎপাদকগুলোর যে যোগ ফল শুধু বারোটা বাদে তাহলে এদের উৎপাদক কত কত আছে ওয়ান আছে টু আছে ফোর আছে আছে আচ্ছা থ্রিও আছে থ্রি আছে ফোর আছে সিক্স আছে এদের সবার যোগ ফলটা কি বারোর সঙ্গে সমান হচ্ছে বারো ছাড়া বারো নিজেও কিন্তু একটা উৎপাদক কিন্তু বারো ছাড়া যদি যোগ ফলটা দেখো ছ চার দশ তেরো তেরো আর দুই পনেরো ষোলো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এটা পারফেক্ট নাম্বার বারও হবে না পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা তাকেই আমরা বলতে পারবো যাদের উৎপাদকগুলির যোগফল কিন্তু সেই সংখ্যাটা নিজেই হবে এখানে দেখো ছয়টা এখানে আমাদের রাইট আনসার হবে ছয়ের আমরা যদি উৎপাদক করি তাহলে ওয়ান একটা উৎপাদক টু একটা উৎপাদক আর থ্রি উৎপাদক আর সিক্স নিজে উৎপাদক এবারে এই সিক্সটা ছাড়া নিতে হবে তাহলে এই তিনজনের যোগ করে দেখো ছয়ের সঙ্গে সমান হচ্ছে অর্থাৎ ছয় কিন্তু একটা পারফেক্ট নাম্বার বা পারফেক্ট নাম্বারের ডেফিনেশানটা আমি তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি তোমরা পারলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ঠিক আছে যেসব পূর্ণ সংখ্যার প্রকৃত ধনাত্মক গুণনিয়োগগুলিকে যোগ করলে সেই সংখ্যায় পাওয়া যায় তাদের নিখুঁত সংখ্যা বলা হয় বা পারফেক্ট নাম্বার বলা হয় অর্থাৎ ওই সংখ্যাটি বাদে সংখ্যাটির অন্যান্য ধনাত্মক উৎপাদকগুলিকে যোগ করলে যোগফল সংখ্যাটি সমান হয় তাহলে এখানে যে পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা হচ্ছে একটা হচ্ছে ছয় একটা হচ্ছে আঠাশ দেখবে এদের উৎপাদকগুলি যোগফল তোমরা আমি তো ছয়টা করে দিলাম তোমরা একটু টোয়েন্টি এইটটা দেখে নেবে ঠিক আছে এবং ফর্টি টু একটু দেখে নেবে যদি ফর্টি টু পারফেক্ট নাম্বার হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ ফর্টি টু পারফেক্ট নাম্বার হচ্ছে ঠিক আছে একটু কমেন্ট করে জানাবে তো চলো নেক্সট আর একটা কথা বলি যারা বা যাদের অঙ্কে খুবই দুর্বল তারা আমার সঙ্গে তিন মাসের একটা কোর্সে ভর্তি হতে পারো এর জন্য তোমরা আমাকে কন্ট্যাক্ট করো আমি তোমাদের একটা গ্রুপে জয়েন করিয়ে নেবো ঠিক আছে এবং মনে রাখবে যে এই কোর্সটার জন্য আমরা একটা অ্যামাউন্ট রেখেছি যেহেতু একটা অল্প সংখ্যক অ্যামাউন্ট ফাইভ ডবল নাইন এই অ্যামাউন্টটা দিলে তোমরা তিন মাসের একটা ম্যাথের যে পুরো বেসিক যে তোমাদের জায়গাগুলো সব অসুবিধা আছে যার যেখানে ঘাটটি আছে সেই জায়গাগুলো একদম ক্লিয়ার করব একদম ধরে ধরে মানে ম্যাথে তোমাদের যে দুর্বল ভাব সেইটা আস্তে আস্তে কেটে যাবে পরীক্ষায় ম্যাথ আসলেই যে পারবো না ছেড়ে দিই হ্যাঁ ম্যাথ হবে না মানে এই যে প্রবলেমগুলো থাকে সেইগুলো কিন্তু সলিউশন করার চেষ্টা করব ঠিক আছে যদিও এটা আমরা এক্ষুনি করতে পারছি না কারণ আমাদের প্রচুর চাপ চলছে এই মুহূর্তে ওই জন্য আমরা কুড়ি ডিসেম্বর থেকে ক্লাসটা শুরু করব যখন পঞ্চাশ জন স্টুডেন্ট পঞ্চাশ ক্লাস স্টুডেন্টস হয়ে যাবে যদি পঞ্চাশ জনের কম হয় তাহলে আমি ভেবে দেখবো যে করব কি না তার জন্য তোমরা কি করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো করে গ্রুপটায় জয়েন হয়ে থাকতে পারো যদি মনে হয় তবে জয়েন হবে যদি মনে নাম হয় জয়েন হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি দরকার নেই যে তোমরা এখানে এসে ভিড় করবে গ্রুপ আমি খুলতে চাইনি কিন্তু অনেকে বলেছে বলে আমি গ্রুপটা খুললাম সামন্তরিকের কর্ণ দুটি সমান হলে স্টেটমেন্ট দিয়েছে একটা এবারে তথ্য সামন্তরিকের কর্ণ একটা সামন্তরিক আছে তার কর্ণ আমি একটা সামন্তরিক যদি আঁকি বুঝে পড়ো একটা ক্লাস আমি যদি এক ঘন্টা ক্লাস করি সেই ক্লাসটা যদি বুঝে বুঝে আমি যদি পড়ি না তাহলে দেখবে অনেকদিন মনে থাকবে বা লিখবে খাতায় নোট ডাউন করবে দেখবে তোমাদের পেডাগোয়ি করার সময় দেখবে বলবে ক্লাসে সক্রিয় অংশগ্রহণ এই যে তোমরা লিখবে আমি যে তথ্যগুলো দেবো খাতায় লিখবো লিখবে শুনবে হ্যাঁ ঠিক আছে সেইগুলো অ্যানালিসিস করবে এই যে জিনিসগুলো না এগুলো কিন্তু সক্রিয় অংশগ্রহণের কথা বলে মানে তুমি পুরো একদম ফুল টাইম কনস্ট্যান্টভাবে একদম পুরো ফুল ফোকাসটা করছো ক্লাসের দিকে তাহলে দেখবে অনেক কিছু শিখতে পারবে আমি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি যেটা হলো না কেন কারণ কি ঠিক আছে এইগুলো নিয়ে আলোচনা করি তখন সেইগুলো কিন্তু তোমাদের কিন্তু অনেক হেল্প হবে ওই জন্য বারবার আমি একটা কথা প্রথম থেকেই বলে যাই হয়তো তোমরা বিরক্তি হও প্রত্যেকটা স্লাইড পরপর ধৈর্য ধরে দেখো যদি মনে হয় যে না ভালো লাগে না তাহলে পরের বার থেকে আর দেখবে না চলো সামন্তরিকের কর্ণ দুটি সমান তাহলে একটা সামন্তরিক এরকম দেখতে হয় এদের কর্ণ দুটি সমান তাহলে একটা কর্ণ আর একটা কর্ণ এখন বিষয় হলো এই কর্ণ দুটি সমান কখন হবে দেখবে এই কর্ণ দুটি সমান হতে গেলে এই লাইনকে না এই লাইনকে এরকম সোজা হতে হবে আরও যদি না সোজা হয় এই কর্ণটা এদিক না চেপে আসলে মানে এরকম যদি ছোট না হয় একটু তাহলে এর সঙ্গে কিন্তু সমান হবে না অর্থাৎ একে কিন্তু একটু সরে আসতে হবে এদিকে বা একে কিন্তু এদিকে সরে আসতে হবে তখন কিন্তু কর্ণ দুটো সমান হবে আর এই সরে আসার জন্য এরা কিন্তু আর তখন এ থাকলো না অলরেডি দুটো বাউ সমান এবং এরা পরস্পর সরে আসার মানে কি একদম নব্বই ডিগ্রি কোণে সরে আসবে ঠিক আছে তখন কিন্তু একমাত্র সমান হবে এখন আমরা কি জানি যে সামান্তরিকের একটি কোণ যদি নব্বই ডিগ্রি হয় তখন সেটা কিন্তু আর সামান্তরিক সামান্তরিক তো বলে কিন্তু তার নতুন একটা নাম চলে আসে তার নাম হচ্ছে আয়তক্ষেত্র তখন তার কর্ণ দুটি কিন্তু সমান হয় এখন এই যে আয়তক্ষেত্র এটা আমাদের সঠিক অপশান কিন্তু বিষয় হচ্ছে আমরা কাইটের কথা একবার চিন্তা করব কাইট দেখতে কেমন কাইটটা দেখতে এরকম অনেকটা ছবিটা একটু হয়তো এরকম একটা এই বাবু এই বাবু সমান এই বাবু এই বাবু সমান এখন কাইটের এই দুটো বাউ কর্ণ সমান এখন যেহেতু সামান্তরিক আছে তার কর্ণ সমান বলছে তাহলে এটা আমাদেরকে অনেক সময় এই দুটো সমান এই দুটো সমান কর্ণ কিন্তু অনেক সময় সমান হয়েও যেতে পারে কিন্তু রম্বস রম্বস দেখো রম্বসের কি রম এরকম দেখতে হবে দেখো এদের কর্ণ দুটি কিন্তু সমানার কোনো জায়গা নেই অর্থান ডি বলছে কোনোটি নয় তাহলে একমাত্র সামান্তরিকের কর্ণ দুটি সমান হচ্ছে বর্তমানে আয়তক্ষেত্রতে আয়তক্ষেত্রই কিন্তু অ্যাকচুয়ালি কর্ণ দুটি সমান হবে ওকে ক্লিয়ার প্রশ্ন কিন্তু সহজ মনে হচ্ছে প্রশ্নটা সহজ প্রশ্ন এত সহজ প্রশ্ন আসবে না কিন্তু এরম সহজ প্রশ্নই তোমাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করবে দেখবে বুঝতে পারবেন নেক্সট আরেকটা কথা হলো পরিবেশের ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত পিডিএফ নোটস আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পার্ট বাই পার্ট এটা সতেরো টাকা ঠিক আছে এটাও তোমরা চাইলে নিতে পারো ঠিক আছে ওই একই এ পেমেন্ট করবে ফোনপে বা পেটিএমে করে স্ক্রিনশট মেয়ে পাঠিয়ে দাও যাই হোক চলো নেক্সট পরে কোয়েশনটা দেখো এদের যোগফল নির্ণয় করতে বলছে যোগফলটা আমরা কিভাবে নির্ণয় করব প্রথমে দেখো ওয়ান বলছে তারপরে মানে এক পূর্ণ এক বাই দুই এগারো পূর্ণ এক বাই দুই একশো এগারো পূর্ণ এক বাই দুই এক হাজার একশো এগারো পূর্ণ এক বাই দুই দেখবে আমি আগে কোন একদিন এই অঙ্কটা ক্লাস করতে গিয়েছিলাম কিন্তু এই ক্লাসে ছিল আমার এই অঙ্কটা তখন কিন্তু একটা প্রবলেম হয়েছিল মানে ডেটাগুলো হয়তো কোনো ভুলবশত এসেছিল যার জন্য আমরা অপশানে গিয়ে পাচ্ছিলাম না উত্তরটা তো আজকে দেখো আজকে যেটা আমরা করলাম এদের যে যোগফলগুলো তোমাদেরকে আমি বলি এদেরকে এরমভাবে লেখা যায় ঠিক আছে এগারো পূর্ণ এরকমভাবে কিন্তু লেখা যায় এইটাই কিন্তু আমাদের এখানে ভাইটাল কখনো এই গুণ করে যোগ করতে যাবে না মানে এরকম দু একে দু একে তিন এরকম গুণ করে যোগ করতে যাবে না তাহলে অনেক সময় নেবে আর অঙ্কটা লাস্ট পর্যন্ত হয়তো হবে কি বলা চাপ আছে তাহলে এখানে এক এখানে এগারো এখানে একশো এগারো এখানে এক হাজার একশো এগারো সব পরপর বসিয়ে একদম সরাসরি যোগ করে দাও যে মুখে মুখে যোগ করতে পারবে ভেরি গুড কোনো অসুবিধা নেই সে মুখে মুখেই করবে এক দুই তিন চার তাহলে এখানে চার বসলো তারপর একটা তিন বসলো তারপরে দুই বসলো তারপর এক বসলো এখন এরমভাবে মনে রাখবে যদি এরকম পরপর থাকে তাহলে সংখ্যা বসে যাবে ওয়ান টু থ্রি ফোর দেখো শর্ট ট্রিক্স তোমরা নিজেরাই বুঝতে পারবে এরকম যদি পরপর থেকে যাই তাহলে কটা আছে চারটে তাহলে চার পর্যন্ত যাবে ওয়ান টু থ্রি ফোর হলো এবার হচ্ছে এখানে হাফ রয়েছে হাফ কটা আছে সেটা দেখতে হবে এখানে খেয়াল রাখতে হবে হাফ আমাদের একটা আছে দুটো আছে তিনটে আছে চারটে আছে তাহলে চারটে হাফ মানে কি অ্যাকচুয়ালি দুই তাহলে এর সঙ্গে জাস্ট একটা দুই যোগ করে দাও তাহলে যোগ করলে আমাদের হচ্ছে এখানে সিক্স তাহলে হবে থ্রি ওয়ান এবার তোমরা এই এই যে এইভাবে যখন অঙ্ক আরও ওরকম বাড়বে ধরো এই ওয়ানের সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছে তাহলে একদম সরাসরি ধরো আর পাঁচটা আছে ছটা আছে তাহলে এক থেকে সেই সংখ্যা পরপর বসিয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছটা আছে ছটা এবার ছটা থাকলে এখানে আরও তিন যোগ হবে তাহলে এখানে ছয় তিন নয় দেখো একদম দেখে দেখে ইজিলি কিন্তু উত্তর করতে পারবে কি বললাম বুঝতে রেস এবার এইগুলো প্র্যাকটিস করতে হবে নইলে কিন্তু ভুলে যাবে মানে শর্ট মেথডে অঙ্ক করা সহজ কিন্তু বিষয় হচ্ছে তুমি যদি প্র্যাকটিস না করো মানে সপ্তাহ পরে দেখবে কি করেছিলে না তখন ভুলে যাবে ওই জন্য এগুলো প্র্যাকটিসের মধ্যে থাকবে প্রতিনিয়ত দেখবে আস্তে আস্তে মাথায় থাকবে তাহলে আমাদের কিন্তু রাইট আছে চলো নেক্সট সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কটি স্থানীয় মান তার স্থানের উপর নির্ভরশীল নয় বা নির্ভর করে না একটা সংখ্যার মধ্যে ধর একটা সংখ্যা লেখা আছে সেভেন টু নাইন জিরো ফাইভ থ্রি ওয়ান এই সংখ্যাটা আমাদেরকে দিয়েছে মনে করো দিয়ে বলছে এই সংখ্যার ভিতরে বা সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা আছে যার স্থানীয় মান তার সংখ্যার উপরে কোনো নির্ভরই করে না এখন বিষয় হচ্ছে এখানে দেখো সাত মনে করো সাত এই একটা সংখ্যা আছে ঠিক আছে সাতের স্থানীয় মান মনে করো সাতের পরে সবকটা শূন্য তাহলে এটা কিন্তু নির্ভর করছে কারণ সাত যদি না থাক মানে সাত থাকার পরে যত সংখ্যা আছে সবাই কিন্তু শূন্য বসে যাচ্ছে নয় দেখো নয়ের পরে দেখো এখানেও সেটাও কিন্তু বসে যাচ্ছে ওয়ান ওয়ান নিজেও কিন্তু এখানে একজন তারপরে কিন্তু কেউ না থাকলে ওয়ান কিন্তু বসে যাচ্ছে এখন বিষয় হচ্ছে এই শূন্যর কথা একবার চিন্তা করো এই শূন্য যেখানে রয়েছে এর পরে সব সংখ্যাগুলোই কিন্তু শূন্য তাহলে এর স্থানীয় মান মানে যেখানেই বসুক না কেন সে আগে থাক বা পরে থাক যেখানেই থাক না কেন এর কোনো মানের ওপরে নির্ভর করছে না যেখানেই থাক না কেন ঠিক আছে তাহলে এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে কিন্তু অপশান সি জিরো স্থানীয় মান কিন্তু এমনভাবে প্রশ্নটা দিচ্ছে দেখো আমি কি বললাম বুঝতে পারছো প্রশ্নটা দেখবে প্রশ্নটার মধ্যে কিন্তু একটা মানে কি বলবো কোয়ালিটি আছে বেশ ভালো প্রশ্ন তাহলে নেক্সট আগের দিনকে তোমাদেরকে এই এন সংখ্যক বাহ মানে বাহুবিশিষ্ট বহুভুজের যে কর্ণের সংখ্যা সেই সূত্রগুলো তোমাদেরকে আমি বলছিলাম লাস্টে আমি বলেও দিয়েছিলাম সূত্রটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু ঠিক আছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু মনে রাখবে এইটা হ্যাঁ আমি নিজেই ভুলে গিয়েছিলাম আগের দিন যাই হোক তো আজকে আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা অনেকে কমেন্ট করে বলেছো এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এতটি হচ্ছে একটা বহুভুজের কর্ণের সংখ্যা যদি একটি বহুভুজের বাহুর সংখ্যা যদি মনে করো আঠেরো হয় তাহলে তার কর্ণের সংখ্যা কত তাহলে আঠেরো ইন্টু আঠেরো থেকে তিন বিয়োগ করতে হবে বাই নিচেই টু দিতে হবে দিয়ে আঠেরো এখানে দেখো কাটছে নয় আর আঠারো থেকে এখানে আমাদের পনেরো উপরে থাকে পনেরো দশ একশো পঁয়ত্রিশটা আমাদের উত্তর ঠিক আছে চলো নেক্সট তাহলে একটি একশো সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সঙ্গে কত অপশান নেই দেখো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় যে আসবে না এর কোনো গ্যারান্টি নেই কিন্তু হ্যাঁ সূত্রটা হচ্ছে কি আগে ভালো করে দেখো সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এন ইন্টু এন মাইনাস থ্রি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এটা হচ্ছে এন এর মান একশো আর এন মাইনাস থ্রি মানে হচ্ছে নাইনটি সেভেন ডিভাইডেড বাই টু কাটো এখানে কাটলে হচ্ছে আমাদের ফিফটি বা আমরা এটাকে দুই দিয়ে ভাগ করে যদি করি তাও হবে প্লাসটা জিরো বসিয়ে দাও পাঁচ দিয়ে গুণ করো আর সাথে পঁয়ত্রিশে পাঁচ আমাদের কিন্তু পড়ে আনসার আসে ঠিক আছে যদি এই সূত্রটা যদি তোমাদের মানে জানা না থাকে পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু আর পারবে না ওই জন্য সূত্রটা জানা থাকা দরকার এবং আমাদের এই ক্ষেত্রে আনসার হচ্ছে অপশান ডি আর একটা কথা বলি আমি এই প্রশ্নটা দিয়েছিলাম ঠিক আছে এটা একটা প্রবলেম হয়েছিল এটা অ্যাকচুয়ালি দেখো ভালো করে তোমরা অনেকে কমেন্ট করেছো সেই সমস্ত ক্লাসগুলো কিন্তু আজকে নিয়ে আসার চেষ্টা করেছি যে যেগুলো প্রবলেম হয়েছে তিনটি কোণের অনুপাত দিয়েছে হ্যাঁ এই যে এই যে কোন কথাটা কিন্তু ভালো করে মনে রাখো কোন তাহলে কোণের অনুপাত দিয়ে বলছে এই কোনগুলো হচ্ছে এরা তাহলে ত্রিভূষটি আকৃতি কীরূপ হবে বা ত্রিভুষ্টির আকৃতি কেমন হবে ঠিক আছে এখন বিষয় হচ্ছে এই কোনটা এই কোনগুলোর যে যোগফল আমরা ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত জানি একশো আশি তাহলে এদের যোগফলটা ফলটা একশো আশি হবে তাহলে এদের তিনজনকে যোগ করে দাও যোগ করলে দেখো পাঁচ দুই সাত দশ হচ্ছে তাহলে দশ একক সমান একশো আশি তাহলে এক একক সমান নিশ্চয় আঠেরো তাহলে এক একক সমান যদি আঠেরো হয় তাহলে পাঁচ একক সমান কত পাঁচ আঠেরো নব্বই ইয়েস সন্ন্য আর দুই একক সমান ছত্রিশ আর তিন একক সমান চুয়ান্ন তাহলে দেখো এখানে কিন্তু এই একটা নব্বই ডিগ্রি কোন থাকছে তার মানে একটা ত্রিভুজের একটা নব্বই ডিগ্রি কোন যদি থাকে একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটার নাম কিন্তু সমকোণী ত্রিভুজ অর্থাৎ এখানে অপশান ডি তোমরা অনেকে বলেছো ঠিক আছে আমি তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ জানালাম ঠিক আছে সত্যিই বলছি তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ জানালাম কারণ এই জায়গাটায় কোণের অনুপাত দিয়েছে এই কোণের অনুপাত দেওয়ার জন্য কিন্তু অঙ্কটা এইভাবে হবে না মানে এইভাবে এখন যেভাবে করেছে এভাবে হবে এটাকে বাহু হিসেবে যদি কেউ কল্পনা করো তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে তাহলে এখানে অপশান হচ্ছে ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার ঠিক আছে যারা এই এই কোশ্চেনটা নিয়ে যারা ভেবেছো যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ নেক্সট খুব ভালো একটা প্রবলেম মানে তোমাদেরকে ডব্লিউ ছেড়ে দিলাম তোমরা প্রত্যেকে আমাকে এটা কমেন্ট করে লিখবে ঠিক আছে এটা কমেন্ট করে লিখবে আমি তোমাদেরকে ডব্লিউ নাম্বার দিয়ে দিচ্ছি এইচ ডব্লিউ নাম্বার হচ্ছে এটা এটা সম্ভবত আট নম্বর ক্লাস এইচ ডব্লিউ আট তোমরা কমেন্ট লিখবে এইচডব্লু এইট এর মান হচ্ছে এখানকার মধ্যে কোনটা যেটা রাইট আনসার হবে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে প্রত্যেকে কমেন্ট করবে আর প্রত্যেকে ভিডিওটি একটি লাইক করো দেখবে তোমাদের জন্য খুব কষ্ট করেই কিন্তু ক্লাসটা নিয়ে আসা হয় ঠিক আছে সত্যিই বলছি মানে একদম সারাদিন প্রায় অর্ধেক দিন চলে যায় একটা ক্লাস রেডি করতে কারণ উল্টো পাল্টা ডেটা না দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করি ঠিক আছে যার জন্য প্রচুর টাইম লাগে তাড়াহুড়ো করতে গেলে হয়তো মাঝে মধ্যে একটা দুটো ভুল হতে পারে আর ভুল হওয়াটাও স্বাভাবিক ঠিক আছে ভুল হলে আমরা চেষ্টা করব সেটাকে আবার পরে রিপিট করে বলে দেওয়ার ঠিক আছে এর জন্য কোনো এ করার দরকার নেই বাজে কমেন্ট করার দরকার নেই তোমরা আমাকে বলবে কমেন্টেই বলবে আমি আবার সেটা বলবো এবং তোমরা সত্যি খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যে জায়গায় ভুল হয়েছিল সে জায়গাগুলো বলেছো সত্যি খুব ভালো লেগেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে ভুলগুলো কমেন্ট করে দিচ্ছ মনে রাখবে আমরা যে মানে আমাদের যে পরিবারটা সহজে স্টাডি আমরা সবাই মিলেই কিন্তু একটা পরিবার ঠিক আছে এখানে কারোর মানে ভুল ধরা কাউকে ছোটো কার এরকম কোনো ব্যাপার করবে না এবং তোমরা করছ না সেটা আশা করি ঠিক আছে চলো প্রত্যেককে অনেক ধন্যবাদ প্রত্যেককে অনেক ধন্যবাদ